নমস্কার, আমার নাম ডক্টর শৈবাল রায়চৌধুরী, আমি সাইকিয়াট্রি প্র্যাকটিস করি। বর্তমান সিনারিওতে ডিপ্রেশন অর্থাৎ অবসাদ একটা মারাত্মক আকার ধারণ করেছে। সব কিছুই অনলাইন হয়ে যাওয়ার দৌলতে আমাদের এখন কথা বলার লোক নেই, কর্মসংস্থান নেই, শিক্ষা জগৎ শূন্য, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। কাজে এরকম পরিস্থিতিতে যে কোনো বিবেকবান মানুষের ক্ষেত্রেই অবসাদ অর্থাৎ ডিপ্রেশন আসাটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এই ডিপ্রেশনটা যদি আমাদের দৈনন্দিন রুটিন ওয়ার্কগুলোকে অ্যাফেক্ট করে ফেলে তাহলে সেটা চিকিৎসাযোগ্য অসুখে পরিণত হয়। কাজে যতটা পারেন গল্পের বই পড়ুন, রবীন্দ্রসঙ্গীত শুনুন, টিভিতে নয় FM-তে শুনুন, খুব কাছের লোকজনদের সঙ্গে দূরত্ব বজায় রেখে ইন্টারাকশনেতে যান, রাত্রিরে ভালো করে ঘুমুন। যদি এরপরেও অবস্থা আয়ত্তে না আসে তাহলে মনের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করুন এবং চিকিৎসা করান। ধন্যবাদ, নমস্কার।